السلام عليكم ورحمة الله وبركاته. আজ আমরা এমন একটি গল্প শুনব যে গল্পটি শুনলে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভরসা আরো দৃঢ় হবে ইনশাআল্লাহ তাআলা. আমার মনে হচ্ছিল আমি তো ইসলামের তেমন কিছুই জানি না, আমি যথেষ্ট ভালো মানুষ নই। এই ধারণাটির একটি সুর আমার ভিতরে বেজে চলছিল অবিরত। মনে হচ্ছিল কোটি প্রজাপতি আমার দুশ্চিন্তার সেই সুরে সুর মিলিয়ে গান গাইছে। তখন আল্লাহর কাছে ফিরলাম এবং বললাম, এ কাজের যোগ্য লোক আমি নই। দিনের পর দিন আল্লাহকে এই কথাটি বলতাম। একদিন অন্তরের কান দিয়ে শুনলাম আল্লাহ বলছেন, আমি জানি তুমি ভালো, যথেষ্ট ভালো লোক নও, আমার তোমাকে বাছাই করার কারণ ঠিক এটাই। আর কখনো এমন বলবে না কাজটি তুমি করছো না, বরং কাজটি করছি আমি তোমার মাধ্যমে। হঠাৎ করে আমার সব কিছু পরিষ্কার হয়ে গেল। যথেষ্ট ভালো মানুষ হওয়ার পর আল্লাহর পথে যাত্রা করতে হবে। এটি ইসলামের কথা নয়, বরং ইসলামের মূল কথা হলো নিজের সব ত্রুটি বিচ্যুতিকে সঙ্গে নিয়েই আল্লাহর কাছে আসতে হবে এবং নিজের ভিতরে এ কথাকে জাগ্রত রাখতে হবে। তাহলে তিনি তার অসীম দয়া দিয়ে আমাদের দুর্বলতাগুলো দূর করে দেবেন। উপলব্ধি করলাম আল্লাহর নামে কোনো কাজ করতে হলে তা আমাদের বর্তমান সক্ষমতার ভিত্তিতে নয়, বরং করতে হবে আল্লাহ প্রদত্ত আমাদের ভিতরের সম্ভাবনার ভিত্তিতে। যখন আমি সীমিত সক্ষমতার উপর থেকে দৃষ্টি সরিয়ে আল্লাহর অসীম মাহাত্ম্যের দিকে দৃষ্টি দিলাম, তখন সব দুশ্চিন্তার মেঘ কেটে গেল। মুসা আলাইহিসালামের লাঠির মতো এই উপলব্ধি আমার ভিতরের ভয়ের লোহিত সাগরকে আঘাত করল এবং সব দ্বিধা সংশয়কে সরিয়ে নতুন পথ নির্মাণ করে দিল। অল্প সময়ের মধ্যেই নির্মাণোপযোগী হয়ে গেলাম। মনে হচ্ছিল আমি এমন এক কাদা মাটিতে পরিণত হয়েছি যা দিয়ে মাটির যে কোনো পাত্র বানানো সম্ভব। আমি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করলাম, নিশ্চয় তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। আমি কে এজন্য নয়, বরং তিনি অসীম দয়ার আধার এজন্য।